নমস্কার, সোনপ্রয়াগ থেকে ত্রিযুগী নারায়ণ 13 কিলোমিটার, ছোট গাড়ি চলে, শেয়ার ও রিজার্ভ দু রকমেরই। একটা ট্রেক রুটও আছে 7 কিলোমিটার, চড়াই পথ জঙ্গলের মধ্য দিয়ে, প্রায় সবাই গাড়িতে যায়, আমরাও গেলাম শেয়ারে 200 টাকা পার হেড আসা যাওয়া ধরে। এটি একটি পবিত্র জায়গা, ত্রিযুগী নারায়ণ একটি মন্দির, একটি সুন্দর গ্রাম। সত্যযুগে এই মন্দিরে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। কিংবদন্তি অনুসারে শিব পার্বতীর বিয়েতে ব্রহ্মা পৌরোহিত্য করেন, আর স্বয়ং বিষ্ণু সাক্ষী রূপে উপস্থিত থেকে পার্বতীর দাদা রূপে কন্যাদান করেন। এটি একটি অখণ্ডিধ্বনি মন্দির। শিব পার্বতীর বিয়ের যে হোমাগ্নি তা আজও চলছে। গর্ভগৃহে ছবি তোলা মানা, যেখানে রয়েছে ভগবান বিষ্ণুর ধাতব মূর্তি, একপাশে মা লক্ষ্মী আর একপাশে মা সরস্বতী, উপরে ভগবান বিষ্ণুর সভাসদবৃন্দ, তার সামনে বাঁদিকে দাঁড়িয়ে আছে 2 ফুট ভগবান বিষ্ণুর মূর্তি। ভগবান বিষ্ণু এখানে সাইড করে দাঁড়িয়ে আছেন, আর সামনে শিব পার্বতীর যুগল মূর্তি, এটি পাথরের। মূল মন্দির ছাড়াও ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে, অনেকগুলো কুণ্ড রয়েছে, রুদ্রকুণ্ড, বিষ্ণুকুণ্ড, সরস্বতী কুণ্ড। এখানে বিয়ের মণ্ডপও করা আছে, যেখানে সাধারণ মানুষ বিয়ে করতে পারে। যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তারাও যুগলে গিয়ে এখানে পুজো দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে আসেন, যারা ভবিষ্যতে বিয়ে করবেন তারাও গিয়ে আশীর্বাদ নিতে পারেন। শীতকালে এখানে বরফ পড়ে,